ভোর থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লম্বা লাইনে দাঁড়ান সৌদি প্রবাসীরা। ঘন্টার পর ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকে, আবার কেউ কেউ 4 থেকে 5 দিন অপেক্ষায় থেকেও ব্যর্থ হয়েছেন। আমি 20 তারিখে তিনিয়ায় এই যে ঘুরতেছি, আসুন আমি আর টিকিট পাইতেছি না, গত 2 দিন যাবো সারাদিন বসায় রাখছি, টিকিট দেওয়ার কথা বলি টিকিট দেয় নাই। টিকিট নামের সোনার হরিণ ধরতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মতিঝিলে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীরা। তারা জানালেন প্রতিটি মুহূর্ত কাটছে আকামা বাড়াতে নেওয়া ঋণ পরিশোধের চাপ আর চাকরি হারানোর শঙ্কা নিয়ে। যদি ইনকাম করতে পারি তাহলে আকামা বানাতে পারবো, আর যদি ইনকাম না করতে পারি অনিশ্চয়তার ভিতরে ভুগবো, জানি না কি হবে কি আছে নসিবে। 3.5 লাখ টাকা এনজিও থেকে ঋণ করে আমি আমার কফিলের মাধ্যমে আমি দিয়ে পাঠাইছি, এখন জানি না যে এই টাকা কিভাবে আমি শোধ দেবো, আগেকার কাজের সিস্টেম আমার পাবো কিনা এখন আমি নিশ্চয়তা নাই। শুক্রবার সকাল 10টার পর থেকে বিমানের টোকেন ও টিকিট বিতরণ শুরু হয়। টিকিট দিয়েছি আমরা 25 তারিখে, 15 22 তারিখ সকাল 10টা 10টা 5 মিনিট লাগবে কোম্পানিতে যে কাজে যোগ দিতে বলুন। ভোগান্তি কমাতে 2 ঘন্টা আগে অর্থাৎ প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট ও টোকেন দেওয়ার দাবি জানান সৌদি প্রবাসীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।